খড়কুটোতে আমরা কিন্তু দেখতেই পাচ্ছিলাম যে দেবলীনার জন্যে আমাদের পুটু পিসিকে সাফার করতে হচ্ছে, তার বিয়েটা হচ্ছে না। সুকল্যাণ বাবু এই মুহূর্তে দেবলীনা দেবীকে নিয়ে চলে গেছে কৌশিক বাবুর হসপিটালে, এবং সেখানে গিয়ে সুকল্যাণ বাবু নিজের মতো নিজে অনেক কিছু ভাবনা চিন্তা করছে, এবং এটা ভাবছে যে দেবলীনা তাহলে কি আমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিল, তাহলে কি পুটু যে কথাগুলো বলেছিল তাহলে কি সেটাই ঠিক। এই সমস্ত কিছু নানান রকম ভাবনা চিন্তা করতে করতে তিনি ফোন করেন কৌশিক বাবুকে, আর কৌশিক বাবু তখন জানায় যে দেবলীনা দেবী কোমায় চলে গেছে। সেটা শুনে সাময়িকভাবে শকড পেলেও কিন্তু আমাদের সুকল্যাণ বাবু কিন্তু এটা জিজ্ঞাসা করেছিল যে এবার তাহলে কি হবে। তখন কিন্তু কৌশিকবাবু জানিয়ে দিয়েছে যে যখন তখন ওনার জ্ঞান ফিরে আসতে পারে, আবার এমনও হতে পারে যে কয়েক বছর পরে গিয়ে জ্ঞান ফিরল। তো এই সমস্ত কিছু শুনতে শুনতে আমাদের সুকল্যাণবাবু ওখানেই আটকে গেছেন, তিনি ভুলেই গেছেন যে তেনার মেঘমালা অপেক্ষা করছে বিয়ের পিঁড়িতে বসে। ওদিকে আমাদের পুটুপিসি সাংঘাতিক পরিমাণে খেপে গেছে, বাড়ির প্রত্যেকে কিন্তু পুটুপিসিকে এটা বোঝানোর চেষ্টা করছে যে না না সুকল্যাণ আসবে আজকে রাত্রের মধ্যে বিয়েটা হবে। ফাইনালি যখন বাড়ির ছোটো গ্যাং ফিরে এসেছে, মানে গুনগুন, গুনগুনের ভাসুর, গুনগুনের যা, গুনগুনের স্বামী, তখন পুটুপিসি জানিয়ে দিয়েছে যে সুকল্যাণকে ফোন করার কোনো প্রয়োজন নেই, কারণ বারে বারে এমনটাই কেন হবে যে একটা ছেলের জন্য একটা মেয়ে অপেক্ষায় থাকবে। পুটুপিসি আর বিয়ে করবে না, বিয়ের শখ এ জন্মের মতো মিটে গেছে পুটুপিসির। আর আমাদের গুনগুন সেও কিন্তু নাছোড় বান্দা, সে কিন্তু সাংঘাতিক পরিমাণে খেপে গেছে। এবার সে সিদ্ধান্তই নিয়ে ফেলেছে যে সে যেভাবে হোক সুকল্যাণ বাবুর কাছ থেকে এর দাম আদায় করে ছাড়বে। কিন্তু ব্যাপার হচ্ছে সুকল্যাণ বাবুর কাছ থেকে দাম আদায় করা কি এতটাই সহজ? কারণ সুকল্যাণ বাবু না তো ভালোবাসে দেবলীনাকে, আবার না তো ছেড়েও দিতে পারছে, একটা দায়িত্ব নিয়েছেন বলে কথা। তো এখন ব্যাপার হচ্ছে গুনগুন তো খেপে গেছে, আর গুনগুনকে থামায় কার সাধ্য? গোটা শ্বশুরবাড়ির কেউ নেই যে গুনগুনকে সামলাবে। গুনগুন যাই করবে তাতে গুনগুনকে সাহায্য করবে পটকা, এবং গুনগুনের ভাসুর তো আছে, এরকম ভাসুর কিন্তু লাখে একটা মেলে। তবে যাই হোক, শেষ অবধি আমাদের গুনগুন ঠিক কী করতে চলেছে আমাদের সুকল্যাণ বাবুর সাথে সেটা জানতে অবশ্যই করে দেখতে হবে সিরিয়াল খড়কুটো, কারণ সামনে আসছে সাংঘাতিক পরিমাণে টুইস্ট, আর সেই টুইস্টের ব্যাপারে জানতে চোখ রাখতে হবে স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে ঠিক সন্ধ্যে 7:30 সিরিয়াল খড়কুটোতে। আমার ভিডিও দেখার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ।